The brothers on the rise now. Woo! Endless celebrations all in my house. Yeah. Levitating now, I'm super duper fly now. Yeah. London boy, but they see where I reside now. Put the time in while you always yell a time out. হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ গাইস সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে পিএসজি সাইট, ওএফজি সাইট এই সাইটগুলো কতদিন থাকবে। এই কমেন্টটা গাইস অনেকেই আসছে, অনেকেই গাইস এই কমেন্টটা করেছেন। আরেকটা কমেন্ট গাইস, একজন কমেন্ট করেছেন যে শুধু একজনই না, অনেকেরই এই প্রশ্নটা আছে যে পিএসজি সাইট, ওএফজি সাইট, ক্যাফ এই তিনটি সাইটের ইন্টারফেস তো সেম টু সেম। তো এই তিনটি সাইটের ইন্টারফেস যে সেম, তো এই তিনটি সাইট কি একই নাকি এদের মধ্যে আলাদা আলাদা ইয়ে আছে বা আলাদা আলাদা কোম্পানি আছে? কিন্তু এদের ইন্টারফেস কেন একই রকম বা বিনিয়োগের সিস্টেম কেন এক? আর এই সাইটগুলো মূলত কতদিন থাকতে পারে? তো এই প্রশ্নগুলো কিন্তু সবার মনে আছে। কারণ গ্যাস আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু বেশিরভাগই মানে এইসব সাইটে কাজ করেন, আর তাদের মনে কিন্তু এইসব প্রশ্ন কিন্তু অবভিয়াসলি থেকে থাকে। তো আজকে ভিডিওতে গ্যাস এই কোশ্চেনগুলোর সম্পূর্ণ ডিটেল গ্যাস আলোচনা করে দেবো। তো অবশ্যই গ্যাস আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনি যদি গ্যাস আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো গ্যাস ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন তাহলে আমরা মূল টপিকে ফিরে যাই। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে তো সেটা হলো, তো প্রশ্নটা হলো পিএসজি সাইট, ওএফজি সাইট, ক্যাফ সাইট এই সাইটগুলো মূলত কতদিন থাকতে পারে। তো আমি এবার বলছি যে এই সমস্ত সাইটগুলো যে আছে এই সাইটগুলো কতদিন থাকতে পারে এটা জাস্ট আপনারা নিজেরাই মানে আন্দাজ করতে পারবেন। কীভাবে আন্দাজ করবেন? তো ধরেন একটা সাইটের বয়স যদি ধরেন 6 মাস কি 7 মাস বা উপর গেলে 8 মাস যদি হয়ে থাকে, তো সেই সাইটগুলো কিন্তু মানে চলে যাওয়ার সংখ্যাটা বেশি থাকে। তো কেন বেশি থাকে? কারণ এই সাইটগুলো মানে একটা দিক থাকে, ওদের নির্দিষ্ট পরিমাণ একটা লক্ষ্য থাকে। তো যখন মানে প্রচুর পরিমাণ মেম্বার অ্যাড হতে হতে যখন ওদের টার্গেটটা কমপ্লিট হয়ে যায়, তো তখন কিন্তু ওরা পেমেন্ট সিস্টেমটা অফ করে দেয়। তো আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব, তো আপনারা এই প্রশ্নটা না করে আপনারা নিজেরা মানে একটু সেফ থাকবেন। তো কীভাবে সেফটা থাকবেন? কারণ আপনাদের বর্তমানে যারা আর কি কাজ করতেছেন এই সাইটগুলোতে, ধরেন পিএসজিতে কাজ করতেছেন, আপনি ওয়েবজিতে কাজ করতেছেন বা আপনি ক্যাফে কাজ করতেছেন, আর সান ফুটবল তো ইতিমধ্যে চলে গিয়েছে এটা তো আপনি সবাই জানেন। তো এই সাইটগুলোতে বর্তমানে যারা কাজ করতেছেন, তো যাদের যেরকম অ্যামাউন্ট আছে এই সাইটগুলোতে, আপনাদের যতগুলো অ্যামাউন্ট আছে এই সাইটগুলোতে আপনার বেশি অর্ধেক মানে টাকাগুলো উইথড্র করে ফেলতে পারেন। মানে বেশি অর্ধেক বলতে ধরেন আপনি বেশি পরিমাণ টাকা এখানে রাখার দরকার নেই, কারণ যেহেতু এই সাইটগুলো কতদিন থাকবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। কারণ কোনো কোম্পানি কিন্তু শেয়ার করবে না যে ওই কোম্পানিটা কতদিন একজাক্টলি কতদিন থাকবে, তো এটা কিন্তু আমরাও বলতে পারবো না। তাছাড়া যারা অ্যাডমিন আছে এইসব সাইডের, মূল অ্যাডমিন যারা আছে ওরাও কিন্তু এটা বলতে পারবে না, কারণ ওরাও কিন্তু জাস্ট কোম্পানির সাথে কাজ করতে, ঠিক আছে, কিন্তু কোম্পানি কিন্তু কখনো ওদেরকে বলবে না যে আমাদের সাইটে এতদিন থাকবে। এইসব সাইট কতদিন থাকবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না। ধরেন আমি আজকে বললাম যে সাইট এতদিন থাকবে, অমুক তারিখ চলে যেতে পারে, সেটা কিন্তু কখনো সঠিক হবে না, আর কতদিন থাকবে এটাও কিন্তু আমরা বলতে পারি না। তো এই প্রশ্নটা মানে বৃথা। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের অ্যাকাউন্টে যা টাকা আছে আপনারা তারছে মানে কম টাকা মানে অ্যাকাউন্টে রেখে তারপর কাজ করতে পারেন। এক্ষেত্রে যদি মানে আপনাদের সাইটে যদি চলেও যায় তো সেক্ষেত্রে আপনার তেমন একটা লস হবে না। তো এটা জাস্ট সাজেস্ট করা যায়। তো আশা করি গ্যাস এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে, মানে এই ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন যে এইসব সাইট কতদিন থাকবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কিন্তু গ্যাস একটা সাইটে মানে একটু প্রবলেম হয়েছে, মানে সেটা আমার ক্ষেত্রে বলতে আমার ক্ষেত্রে হয়েছে অবশ্য, কিন্তু আমাদের মেম্বার যারা আছে মেম্বারদের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। তো কোন সাইটেতে প্রবলেমটা হয়েছিল যদি আমি সেটা বলি তাহলে এই ভিডিওতে হয়তো সেই মানে এই ভিডিওতে একটু প্রভাব পড়তে পারে মানে এই সাইটের নামটা বলার জন্য। তো প্রবলেমটা বলি, তো যখন মানে আমার মেম্বাররা ওই সাইট থেকে টাকাটা উইথড্র করে, তো ওর ফুল অ্যামাউন্ট ধরেন ছিল 6,000 টাকা, তো উনি যখন 6,000 টাকা উইথড্র করে তো ওর অ্যাকাউন্টে মাত্র 60 টাকা ট্রান্সফার করা হয়। 60,000-এর মধ্যে মাত্র 60 টাকা ট্রান্সফার করা হয়, বাকি টাকাগুলো ট্রান্সফার করা হয়নি। আর এসব মানে সমস্ত প্রমাণ ওদেরকে পাঠানো হয়েছে, অ্যাডমিনকে পাঠানো হয়েছে, বাট ওরা কিন্তু পেমেন্টটা করেনি, তারপরও করেনি। তো ওরা বলতেছে যে পেমেন্ট করা হয়েছে কিন্তু অ্যাডজেক্টলি পেমেন্টটা করা হয়নি। এটা আমি নিজেও চেক করছি আমার মেম্বারদের মানে যার এই সমস্যাটা হয়েছিল আর কি, তো তাতে আমি নিজেও চেক করছি। তো এরকম একটা সমস্যা আর কি হয়েছে। তো এটা কোন সাইটে হয়েছে আমি একটা ভিডিওতে বললাম না, কারণ হয়তো এই ভিডিওতে বললে এই ভিডিওটা অ্যাডমিনের কাছে চলে যেতে পারে বা তারপর মানে অন্যরকম একটা রিয়াকশন হতে পারে আর কি। তো যদি আপনারা জানতে চান যে এটা কোন সাইটে হয়েছে তো অবশ্যই মানে আমাকে নোট দিতে পারেন টেলিগ্রামে, তো আমি অবশ্যই সেখানে বলবো। তাছাড়া গ্যাস কমেন্টে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কমেন্টে আমি বলে দেবো, সমস্যা নেই। তো আমি ভিডিওতে বললাম না, তো আপনারা কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারেন। তো আরেকটা প্রশ্ন হলো যে পিএসজি সাইট, ওয়েবজি সাইট, ক্যাপ সাইট তো এই সাইটগুলো একই ইন্টারফেস কেন? কারণ আপনার একটা জিনিস খেয়াল করেন, এইসব মানে বিনিয়োগকারী যে সাইটগুলো আছে মানে বিনিয়োগ করে মানে আর্ন করা হয় সবগুলো সাইট কিন্তু একই রকম। তো আপনারা এটা ধরে নিতে পারেন যে এই সাইট কিন্তু মূলত একটাই, এগুলো আলাদা আলাদা পার্টে ভাগ করা হয়েছে, যাতে একটা সাইট চলে গেল যাতে অন্য একটা সাইট থাকে সেখান থেকে যাতে। তো গাইস যেই সাইট যার সাথে যুক্ত থাক না কেন, আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই যে আপনাদের এইসব সাইটে কিন্তু বেশি অ্যামাউন্ট রাখার দরকার নেই। তো অনেকে কিন্তু দেখা যায় যে বেশি বেশি ইনকাম করার জন্য 40,000-50,000 উপরে 1,00,000 পর্যন্ত মানে অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখে বেশি আর্নের জন্য। তো এত টাকা মানে আর্ন করা কি দরকার? আপনারা কম পরিমাণ মানে এখানে ডিপোজিট করেন তারপর কাজ করেন,
যদি সেক্ষেত্রে সেটটা চলেও যায়, কোন সময় যখন চলেও যদি যাই তো সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে লসটা কিন্তু খুব কম হচ্ছে। মানে যদি আর কি চলে যায় তো সেক্ষেত্রে লসটা কিন্তু কম হবে, কিন্তু আপনি যদি মানে বেশি বেশি ইনকাম করতে চান তো সেক্ষেত্রে যদি সেটটা চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় পরিমাণের লসে পড়ে যেতে পারেন। তো জাস্ট এইটুকুই বলার ছিল। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা কিন্তু এইসব সাইট সম্বন্ধে তেমন একটা জানেন না, তো এইসব সাইট সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও অনেকগুলো দেওয়া আছে, তো সেগুলো আপনি দেখে আসতে পারেন। আর এই সাইটগুলোর মধ্যে আমি দুটি সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি চাইলেও সেখানে রেজিস্ট্রেশন করে মানে দেখে আসতে পারেন। তো আমি PSG আর OFG সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনি চাইলে সেখান থেকে চেক করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান তো সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর গাছ আমি আরেকটা কথা বলে দিই যে এই ভিডিওটি দেখার পর কিন্তু আমাকে অনেকে মানে ব্যাড কমেন্ট করতে পারে যে ভাই আপনি ভুল বলতেছেন যে সাইটগুলো খারাপ না, আমি অনেকদিন ধরে কাজ করতেছি, অনেক আর্ন করতেছি, ডিপোজিট কোনো রকম সমস্যা করে না। তো এরকম কিন্তু মানে সবার ক্ষেত্রে হয়, কারণ ওরা কিন্তু এখন পারফরমেন্স ভালো করতেছে, ঠিক আছে, এটা আমি মানি যে এখন পারফরমেন্স ভালো করতেছে, কিন্তু নেক্সট যে পারফরমেন্স ভালো করবে নেক্সট যে সাইটগুলো যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু কেউ দিতে পারে না যে নেক্সট যে সাইটগুলো যাবে না। তো সেক্ষেত্রে আপনি সবাই সাবধানে থাকবেন, মানে যাতে আপনাদের তেমনটা লস না হয়, তা আপনাদের অ্যাকাউন্টে বেশি পরিমাণ টাকা রাখার দরকার নেই। তো যদি এখন বেশি পরিমাণ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উইথড্রো করে ফেলতে পারেন। তো সবগুলো একবার উইথড্রো করতে বলছি না, আপনার জাস্ট অল্প পরিমাণ অ্যাকাউন্টে টাকা রেখে তারপর কাজ করতে পারেন। আর আপনি যদি গ্যাস PSG কাজ করে থাকেন, যদি আপনি OFG কাজ করে থাকেন, যদি আপনি CAF কাজ করে থাকেন, তো আপনাদের নিজস্ব সাইট নিয়ে তো গর্ব করার কিছু নেই। এই সাইটগুলো কিন্তু মূলত একই জায়গা থেকে এসেছে, মানে একই টাইপের সব কিছু কিন্তু একই টাইপের, হয়তো একটাতে ইনকাম একটু কম, একটাতে ইনকাম একটু বেশি, তো জাস্ট এইটুকুই তফাৎ। আর মূলত কিন্তু এই সাইটগুলো একই ক্যাটাগরির, যদি ধরেন একটা সাইট যদি কখন চলে যায় তো সেক্ষেত্রে বাকিটাও কিন্তু মানে কয়েকদিন পরও কিন্তু চলে যেতে পারে, তো এরকম কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে। তো আশা করি গাইস আমি একটু হলে আপনার বোঝাতে পেরেছি। তো যদি মানে বোঝাতে ব্যর্থ হয়, যদি আমার কথা এখন ভুল দেখে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস আজকে ভিডিওটি আর বেশি কিছু বললাম না, তো আপনাদের যাদের মানে যেরকম কোশ্চেন আছে আশা করি আনসারগুলো পেয়ে গেছেন। তো যদি এরপর আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে গাইস জানিয়ে দিতে পারেন। তো আজকে ভিডিওটি গাইস এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন টাইপের রিভিউ নিয়ে। সো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।